ডিসি ভাই হুদাই পাও সরকারের কাছে কি বলবো ভাই, সরকার আমাদের কথা শুনবে না ভাই, শুনবে না কেন, কারণ আপনি আমি যতই চিল্লাচিল্লি করি না কেন এইগুলো সরকারের কাছে গিয়ে পৌঁছাবে না। কিছু কিছু মানুষ আছে সরকারের যে কাছের মানুষ, আমচা চামচা যারা আছে তারা সরকারের কাছে পৌঁছাইতে দেয় না কথা, তারা বলে কি সব ঠিক আছে, সব ঠিকঠাক, এই যে এটা সুন্দরভাবে চলে, ওইটা সুন্দরভাবে চলে, এই কাজ আগাইতেছে, ওই কাজ আগাইতেছে, কিন্তু গরিব দুঃখী যে মানে এইটার তলে চাপা পড়তেছে এইগুলা সরকারের কানে যায় না ভাই। সরকারকে কী বলবো আর, পুলিশ আমাদের জনগণের জন্য, আমাদের টাকায় আমাদের মানে আমাদের আমাদের থেকেই তাদের বেতনটা যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে কিছু কিছু পুলিশ আছে ভালো, আমি অস্বীকার করব না, এই যে গুলশানে দুই একটা পুলিশ আছে খুব ভালো, আবার কিছু কিছু পুলিশ আছে খুব খারাপ ভাই, ক্যামেরার সামনে মুখ খারাপ করতে তো পারি না, গালি তো দিতে পারি না ভাই, এমন ব্যবহার করে মনে হয় কি আমরা রাস্তার পশু, এমন ব্যবহার করে আমাদের সাথে, এমনভাবে ট্রিট করে, কি বলবো ভাই, মানে মুখে বলার মতো কিছু নাই। সব রিক্সা গাড়ি বাস সব চলছে কিন্তু আমরা পাঠাও চালাইতে পারি না, জায়গায় জায়গায় ধরছে, ধৈরা হামলা মামলা মোকদ্দমা হুমকি ধমকির মাঝখানে পড়তে হয়েছে। লকডাউনের ভিতরে তিনটা মামলা খাইছি, 1000 টাকার দুইটা, 2000 টাকার একটা, যাত্রী উঠাইছি এই জন্য। শেখ হাসিনার একলার সরকার না, শেখ হাসিনার সরকার কিছু কিছু কাজ খুবই খারাপ করছে যা আর কি সচেতন নাগরিক হিসাবে মানিয়ে নিতে পারি না। যেমন এই যে রিক্সাওয়ালারে পিটাইছে লকডাউনের ভিতরে, অনেক রিক্সাওয়ালা দেখছি কান্নাকাটি করছে, ছোটো ছোটো বাচ্চাদের পিটাইছে, হাত ভাঙিয়ে দিছে, তারপরে আপনার বাসগুলো বন্ধ করে দিছে, সব চলে বাস বন্ধ করে দিছে, বাসে দেখেন বাসের ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর লাখ লাখ শ্রমিক, তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই, তারা কি করে খাবে। আরও অনেক আছে, এগুলো আসলে বইলা বোঝানো সম্ভব না। বাবারও জব নাই, আমারও জব নাই, আর আমরা দুইজনই ইনকাম করি, আমি বড় ছেলে, বাসা ভাড়া বাইধা গেছিলো অনেকগুলো টাকা, তারপরে মনে করেন আপনার কোনো ইনকাম সোর্স নাই, সব বন্ধ, পাঠাও নিয়ে যেহেতু নামতে পারি না, জব নাই, তো এই জন্য অনেক হিমশিমের ভিতরে পড়ছি, চাকরি বাকরি নাই, বাজার করতে পারি না, তো লুকায় লুকায় চালাইছি, পুলিশ দেখলে দূরে থেকে যাত্রী নামাই দিছি, বাঁচতে তো হবে ভাই, সত্য কথা যেটা, পুলিশ দেখলে দূরে থেকে যাত্রী নামাই দিছি, আবার চেকপোস্টটা পার হয়ে ওই পারে গিয়ে যাত্রী উঠাইছি, এইভাবে চলছি ভাই। আমি হচ্ছে একদিন ভোর 5টা বাজে মাওয়া গেছি, ঈদের আগের দিন 5টা বাজে মাওয়া গেছি, মাওয়া থেকে আসার সময় যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে নামছি, ফ্লাইওভার দিয়ে নামে আমি যাব উত্তর, আমার পিছে একটা যাত্রী, ওই ভাইয়া বলতেছি কি ভাই লকডাউনের ভিতরে কোনো গাড়ি ঘোড়া নাই তো, আমি অনেক সমস্যার মধ্যে পড়ছি, আপনি আমার একটু উত্তরা দিয়ে আসবেন, আমার কাছে ভাড়া কম আছে। উত্তরা মানে মাওয়া থেকে লকডাউনের ভিতরে গাড়ি নাই, একদম কম হইলেও 700-800 টাকা ভাড়া আছে, ভাই বলতেছে আমার কাছে 200 টাকা আছে, ওইখানে কিন্তু অনেক যাত্রী, তো আমার মায়া লাগছে, আমি তারে নিয়ে আসতেছি। ফ্লাইওভার ঢাল থেকে নামার সময় ওই ভাই মানে কিছু পুলিশ আমার আটকাইছে, নামছি, নাইমা বলতেছি যে কাগজপত্র দেও, কথা শোনার কোনো চান্সই নাই, কাগজ দিছি, বললাম স্যার আমি তো পুলিশ ফ্যামিলির লোক, আমার চাচাতো ভাই পুলিশ, তো এই ভাই অভাবে পড়ছে, ওই ভাইয়ের কাছে টাকা নাই, এই জন্য আমি ওনারে নিয়ে যেতেছি। পরে বলতেছে সরকার প্রজ্ঞাপন জারি করছে, আপনি জানেন না আপনি কী জন্য যাত্রী উঠাইছেন, তো কি বলবো, বলার কিছু নাই, ইয়েটা কাগজপত্র দিছে, সাথে সাথে 2000 টাকার মামলা। ভাইরে এত করে রিকোয়েস্ট করলাম যে ভাই উনি আমার পাঠাও যাত্রী, ও ওনার কাছে ভাড়া নাই, তারপরও উনি নিয়ে যাইতেছি, আমি চাইলে কিন্তু আরও ভালো যাত্রী উঠাইতে পারতাম, ওনার কাছে টাকা নাই, সে আমার কথা শুনে নাই, 2000 টাকার মামলা দিছে। এরকম আবার আরেকটা সিচুয়েশনের মধ্যে ভিতরে পড়ছি, আপনার মহাখালী যে রেললাইনটা আছে না, রেললাইনের ওইখানে আমি বাড্ডা থেকে যাচ্ছি আমার বাড়িওয়ালার ছেলেরে নিয়ে, কচুক্ষেত যাবে, ওনার আন্টির হচ্ছে অপারেশন, পেটে টিউমার হয়েছিল, তো ভাই বলতেছি কি আমার একটু নিয়ে যান, নিয়ে যাওয়া দিছি, মহাখালী রেললাইনের ওইখানে আমার আটকাইছে, তো ভাইরে বলতেছি কি যে ভাই আমরা তো দুই ভাই একসাথে যাচ্ছি, পরে বলতেছে করোনার ভিতরে একসাথে গাড়িতে ওঠা যাবে না, আমি বললাম আমি সিএনজিতে 4-5 জন উঠাইতেছে, বাসে মানুষ যাচ্ছে, রিক্সায় যাচ্ছে, আমরা দুই ভাই একসাথে কেন যাইতে পারবো না, পরে বলে যে না সরকার প্রজ্ঞাপন জারি করছে আপনি যাইতে পারবেন না। আমি তারে বললাম যে ভাই আমরা দুই ভাই যদি একসাথে থাকতে পারি, একসাথে ঘুমাইতে পারি, খাইতে পারি, একসাথে গাড়িতে কেন উঠতে পারবো না, পরে বলে সেইটা আমারে বলে তো লাভ নাই, ঘরে কী করেন না করেন সেটা আমার শোনার ব্যাপার না, আপনি গাড়িতে একসাথে উঠতে পারবেন না। পরে ওনারে অনেক রিকোয়েস্ট করছি ভাই আপনি আমারে ছাইরা দেন, ভুল করছি আমি গাড়িতে আর উঠবো না, উনি ওনার মতো হাইটে যাক আমি গাড়ি নিয়ে যাই, সে আমার কথা শুনে নেয়, 1000 টাকার মামলা দিয়ে দিছে। তো আমরা যদি ইনকামই না করতে পারি আমরা তাহলে মামলাটা ভাঙাবো কীভাবে, এই যে এখানে আইসা বৈশাখী প্রায় 2 ঘন্টার মতো কোনো যাত্রী নেই, তা আমরা মামলাটা ভাঙাবো কীভাবে, মামলা দিই। পুলিশ কিছু কিছু পুলিশ আছে খুব ভালো, তাদেরকে সেলুট জানাই, তারা জনগণের স্বার্থে কাজ করে, আবার কিছু কিছু পুলিশ আছে খুবই খারাপ ভাই, কোনো কথা শোনে না। এই যে আমার মারে নিয়ে গেছিলাম হসপিটালে করোনা লকডাউনের ভিতর, প্রথম লকডাউনে
আমার মা হচ্ছে আর্থ্রাইটিসের রোগী। হ্যাঁ, তো প্রাইম হসপিটালটা আছে না শ্যামলী সরওয়ার্দী হসপিটালের অপোজিটে, ওইখানে নিয়ে গেছি। আমি গাড়িটা থামাইছি, স্টার্ট বন্ধ করি নাই। আর ট্রাফিক সার্জেন একজন, ওনার নাম হচ্ছে নীলা ম্যাডাম, উনি আইসা আমারে আটকাইছে, বলতেছে গাড়ির কাগজ দেন। আমি বললাম যে ম্যাম, আমি তো আমার মারে নিয়ে আসছি এখানে, মা হসপিটালে ভিতরে গেছে রিপোর্ট আনতে, উনি রিপোর্টটা নিয়ে আসবে, আমি তো এখানে জাস্ট একটা সেকেন্ডের জন্য দাঁড়াইছি। উনি আমার কোনো কথা শুনে নেয়। পরে আমি মারে ফোন দিলাম যে মা এরকম এরকম কাহিনী, আসো তো। মা আসলো, মার রিপোর্টগুলো দেখাইলো যে ম্যাম দেখেন আমি কি ভয়ঙ্কর রোগের আক্রান্ত, আমার ছেলেটা অনেক দিন যাবৎ জব নাই, সে আমার নিয়ে এখানে আসছে, আমি রিপোর্টটা নিতে জাস্ট ভিতরে ঢুকছি আর বেরোইছি, মায়ের কোনো কথা শুনে নেয়, বলতেছে আমি কি ডাক্তার, এইগুলো দেখাইলে আমার কোনো লাভ আছে, এইগুলো সব ভিতরে ফালান, এগুলো ফালাই দেন, মানে এরকম একটা খারাপ ব্যবহার। পরে মা মানে বাধ্য হয়ে কী বলবে, পরে লাস্টে বলে বাবা চলে আস, মানে এমন একটা ক্ষোভ ছিল, যদি পারতাম আমি তাহলে আমি গাড়িটা রাস্তার মাঝখানে ফালাই দিয়ে আগুন ধরাই দিতাম, এমন একটা ক্ষোভ ছিল। কিন্তু এটা আমি আগুন ধরাইলে তো আমার কোনো লাভ নেই, আমারই লস, দুই দিন একটু হইচই পড়বে, তারপরে যেমনটা তেমন। পুলিশটা যদি এভাবে মামলা দেয় তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আমরা যদি মনে করেন যে পাঠাওতে ট্রিপ নাই মারতে পারি, তাহলে 4,000 টাকার মামলা আমরা কীভাবে ভাঙাবো? তারপরে কোনো কথা তো শুনেই না, লাথি দিব, লাথি দিয়া মানে পালাই দিব, এই সেই, মানে গালাগালির তো কোনো শেষই নাই, মানে কোনো কথা বলারই চান্স নাই। স্যার স্যার মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আর করবো না, এইগুলো মানে শোনার মতো কোনো চান্সই নেই।